জন বুঝতেই পারতেছেন গলাটা নামায় কথা কোন ওদিকে মোরল বাড়ির পোলারও পুলিশে ধরে লিয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। ধনী গরিবের লড়াই নাটকের মধ্যে সোহাগের বোনকে আজকে উদ্ধার করা হয়েছে গত পর্বে, কিন্তু নতুন করে আরো একটা গেম শুরু হতে যাচ্ছে, যেটা 33 নম্বর পর্বে আপনারা দেখবেন ধনী গরিবের লড়াই নাটকের। সেজন্য আজকের এই পর্বটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, যারা বিশেষ করে ঈগল টিমের প্রত্যেকটা এপিসোড দেখেন ধনী গরিব লড়াই নাটকের। প্রত্যেকটা এপিসোড যারা দেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। এখানে কিন্তু নতুন একটা চক্রান্ত, যেহেতু মোড়লবাড়ির প্রত্যেকটা লোক এখন জেলখানায় রয়েছে, সেই ক্ষেত্রে সোহাগের পরিবারের উপরে কিন্তু অন্যরকম একটা এফেক্ট রয়েছে। প্রত্যেকটা মোড়ল পরিবারের লোকজন সুযোগ খুঁজতেছে কিভাবে রিক্সা চালক সোহাগের পরিবারকে বিপদে ফেলবে। এই জন্য আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, এবং আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করতেছি ছোট্ট একটা সুখবর দিয়ে। আজকের ভিডিওতে অন্তত 5000 লাইক করে দিবেন, যাতে খুব শীঘ্রই আমরা নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে পারি। মোড়ল পরিবার প্রতিনিয়তই আসলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, ধনী গরিবের মধ্যে যেভাবে সৃষ্টি করা হয় বৈষম্য, সেইভাবে মোড়ল পরিবার সৃষ্টি করতেছে। অন্যদিকে সোহাগের বোনকে বলতে মুমুকে আসলে মোড়ল পরিবারের ছোট ছেলে নিয়ে গেছে বিয়ে করার জন্য। তাকে নাটকের শুরুতে কিন্তু অনেকটা ভালো মনে হইতো, বাট এই পর্যন্ত দেখে সেটা ভালো মনে হয় না। তারপর তাকেও পুলিশে ধরে নিয়ে গেছে, সেখান থেকে তারা নতুন একটা চক্রান্ত করলো, সেখান থেকে তারা ওকে ধরে নিয়ে গেল, এমনও হতে পারে তাকে খুন করে এটা জেরে নেবে এবং এখান থেকে তারা প্রতিশোধ নেবে, যতটুকু রিউমাররা বলতেছে সেটা জানা যাচ্ছে। তো আমরা আগামী 33 নম্বর পর্বে কিন্তু অনেক স্পেশাল স্পেশাল জিনিস দেখতে যাচ্ছি, যার কারণে অবভিয়াসলি আজকের পর্বটিতে লাইক দিয়ে সামনে দেখতে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার মতে আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, যেহেতু আমাদের ঈগল টিমের ভিডিওগুলো ইন্ডিয়া, কলকাতার মানুষ, বাংলা ভাষাভাষী মানুষগুলো দেখে, সেজন্য আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে দেখতে ভাই ব্রাদার, আমরা আজকের এই রিভিউ ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই জন্য আমরা কথা না বাড়িয়ে সর্বশেষ একটা কথাই বলবো, অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিবেন। প্রতিনিয়ত অনেক কষ্ট করে আপনার জন্য রিভিউ এপিসোডগুলো তৈরি করি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই, টাটা।